টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করলো ক্রিকেট বোর্ড। 15 জনের দল ঘোষণা করা হয়েছে, তাতে চমক রয়েছে, বাদ পড়েছেন অনেকে। আবার কেউ কেউ আইপিএলে ভালো পারফরম্যান্সের জন্য সুযোগ পেয়েছে। 15 জনের দল ঘোষণা হয়েছে, সেই দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল, রিঙ্কু সিংহ, কেএল রাহুল, ঈশান কিষাণ সহ একাধিক তারকা খেলোয়াড়। রিঙ্কু গত কয়েক মাসে ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন, তিনি বাদ পড়েছেন। বাদ পড়তে হয়েছে আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলকেও। ভারতীয় ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে তাতে 15 জনের পাশাপাশি আরও 4 জন ক্রিকেটারের নাম রয়েছে, তারা রিজার্ভ ক্রিকেটার। অর্থাৎ যদি 15 জনের মধ্যে কোনো ক্রিকেটার চোট পান তাহলে এই 4 জনের মধ্যে কেউ 15 জনের দলে ঢুকবেন। 4 জনের মধ্যে রয়েছেন রিঙ্কু ও শুভমান, বাকি 2 জন হলেন খলিল আহমেদ ও আবেশ খান। রিঙ্কু ও শুভমনের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ গতবারের আইপিএলের পর থেকে ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন রিঙ্কু। 15টি ম্যাচে 356 রান করেছেন তিনি, গড় 89, স্ট্রাইক রেট 176.24, 2টি অর্ধশতরান করেছেন তিনি। এত ধারাবাহিক একজন ক্রিকেটারকে বিশ্বকাপের দলে সুযোগ দেননি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। শুভমন জাতীয় দলের হয়ে 14টি টি টোয়েন্টি খেলেছেন, রান করেছেন 335, 1টি শতরান ও 1টি অর্ধশতরান করেছেন। তারপরেও জায়গা পাননি এই ডানহাতি ওপেনার। দেখে নিন কারা সুযোগ পেলেন ভারতীয় দলে। রোহিত শর্মা, যশস্বি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া, সঞ্জু সসমান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শিবম দুবে, জসপ্রীত বুমরা, যুজকেন্দ্র চাহাল, আশারদীপ সিংহ, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ।